সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজ হচ্ছে জুন মাসের 1 তারিখ, পয়লা জুন। আমি সকালবেলা থেকে আজ ব্লগটা শুরু করছি। তো এই যে দাঁত মাজলাম, ফ্রেশ হলাম, আর আজকে আমাদের এখানে তো ভোটের খুশিতে দেখো আমাদের গাছে কত 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 ফুল ফুটেছে, ঠিক আছে, ভরে আছে পুরো ফুলে, এখানে বোঝা যাচ্ছে। এই দেখো গাছে কত ফুল ফুটেছে একসাথে, বুঝছো। আর গোলাপটা তো গতকালকে দেখালাম, আজকে পুরোটা ফুটে গেছে। পুলিশরা এখানে গার্ড দিচ্ছে, সকাল সকাল সবাই যাচ্ছে ভোট দিতে। আজকে বাড়িতে রান্না হবে হলো পুঁই শাক। আর এখানে কি আছে, পুঁই শাকের সবজি, আলু, কুমড়ো, লঙ্কা, তেজপাতাটা পুঁই শাকের সবজি। সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবেন, নিজেই তো ডায়লগ দিলেন, আবার আবার নিজে এখন যেতে পারলেন না। বাবা আসতে সময় অসহ্য কথাবার্তা। পটলের বড়া হবে নাই, পটলের এই যে কেটে রেখে দিয়েছে, ও এরকম ভাবে ঠান্ডা করেছিল তো। বা আমাদের এখানে হেভি ভোট হচ্ছে, আমাদের এখানে চুপচাপ ভোট হয়, কোনো রকম ঝামেলা গন্ডগোল হয় না। সকাল থেকে এই যে শুরু হয়ে গেছে লোকজন আসা। ফোন নিয়ে ভোট দিতে দিচ্ছে না, দেখো ফোন জমা দিয়ে গেছে। আর বলছি 5 টাকা করে দিবি, দুষ্টু ফার্স্ট টাইম এসে ভোট দিল। পুকু আর ঠাম্মি গেছিল, ঠাম্মির কালী গুটি ফেলেছে, আর পুকুর আছে। এই দেখো এই যে এখন আমার এরকম লুক দেখতে পাচ্ছ, আমি বিন্দু মাসির রোল করছিলাম, বুঝেছ, কালো টিপ পড়ি না, আগে পড়তাম। যাই হোক, এখন কটা বাজে, 11টা। আমার বড় ভিডিওটা এখনো পর্যন্ত পাবলিক করা হয়নি, আমি একটা শর্ট ভিডিও করে ছেড়ে দিলাম যে কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবেন, যার কারণে সাদা ধুতি, এইটা দাদা ভাইয়ের পুজো করা ধুতি পরে নিয়েছি। ইয়ার করব, চলো তোমরা দেখতে পাবে ওই শর্টসটা, ওই ইয়েতে টিনা শর্টসে। তা চলো আমরা ভোটটা দিয়ে আসি, মা যাচ্ছে। আমার ভোটটা আর এখানে না, আমার ভোটার হচ্ছে ওখানে। এই যে ওই যে ফোনটা জমা দিয়ে যাবেন দিদি, ওখানে ওখানে ফোনটা জমা দিয়ে যাবেন, যাচ্ছে এখন, মা যাচ্ছে। এই যে রুটি আর আজকের ইয়েতে সকালে টিফিনে আজকে হলো পুঁই শাক আর রুটি। মারপিট করে এই যে এখন ঘুমালো, ঘুমানোর কায়দা দেখো, দেখি তো মারপিট করতে করতে ঘুমিয়ে পড়েছে এখানে। আর ওইটা ওইখানে, এটা এই পাপোশ কামড়ে ঘুমাচ্ছিল, হ্যাঁ, তারপর বললাম বলে এই যে উঠে ঠিক করে শুয়েছে। তো এই যে এখন ফ্ল্যাক্সে আছে হলো চা, এখানে চায়ের কাপ নিয়েছি, চা খাবো। চা আমরা পুলিশদেরকে করে দিয়েছিলাম, ওরা খেয়েছে, আর যেটুকু বাদ বাকি ছিল আমরা খেলাম। বাহ, আমি বা হাত দিয়ে ঢালছি বলে এইটুকু পড়ে গেলো। এখানে 8টা দেওয়া হচ্ছে এখন সবাই মিলে। দাদা ভাই এই যে বাড়ি আসলো, ভোট দিতে এসেছিল বাড়িতে, ভোট দিয়ে আসলো। নিজা ভাই কাঁধে টুপি মুপি রেখে দিয়েছিস, টুপি রেখেছিস কেন তুই ওখানে? এসো না, ওটা লবণ চিনি জল দিয়া ভালো। আরে লব, তাই এখন এখন আমাদের খাওয়া দাওয়া হবে। আজকে রান্না হয়েছে সোয়াবিন, আর এখানে আছে হলো এটা সরমন ঘুমটা তোলা, পটল ভাজা দেখাই, আর এখানে আছে পুইশা। এখানে আমি আর বৌদির শেষ শেষ সিনেমা দেখছি, মুখি আম্মা। তো মুভি দেখা কমপ্লিট, এই যে এখন বন্ধ করে দিয়েছি টিভি। তো আমাদের এখানে আর কি ভোটও কমপ্লিট, ওই পরপর সব লাইন দিয়ে গাড়ি দাঁড়াচ্ছে, এবার আর কি চলে যাবে পুলিশরা। আমি আয়নার কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, ওই দিকটায় আমি ক্যামেরা দেবো না, এই কারণে যেহেতু ওখানে অনেক পুলিশ আছে, বলা যায় না ওখানে
এবার ভিডিও বলে কিছু বলে কি, ওই কারণে আমি কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তাই এখানে এখন ঠাম্মির জন্য বানাচ্ছি চা, ঠাম্মি বললো যে লিকার চা খাবে এখন, তো ওই জন্য বসিয়ে দিলাম ওখানে। চা চলে গেল, চিনি দিতে হবে। তাই যে আমি একটু বানিয়ে নিলাম দুধ চা, ফ্ল্যাক্সে ছিল সেটাই গরম করে নিয়েছি। এরা এখন সোফায় ওটা শিখেছে, আর ঠাম বলতে নাম বসে আছি। ওই দুটো মিলে উঠেছিল, একটা ওইদিকে নেমেছে আর একটা ওইদিকে এজি আছে আছে। তাই এখন আমাদের রাতে রান্না বান্না হবে, তো এই জন্যই সবকিছু কাটাকুটি হচ্ছে। সবকিছু বলতে আলু পটল কাটা হচ্ছে, ভাজা করা হবে পেঁয়াজ দিয়ে, আর এদিকে বৌদি মাখছে হলো আটা। ওই মারপিট করিস না রে, 100 মিটারের মধ্যে থাকিস না, পুলিশ চলে গেছে, ওদিক গিয়ে মারপিট কর। হ্যাঁ, কাটাকুটি হয়ে গেছে, এই যে এখন বেলাবেলি চলছে এইটা, আর এদিকে রাধুনি রান্না করছে, গুছনি দুজন, রাধুনি একজন। বাব, কত সুখ হয়েছে গো। হ্যাঁ, তেল দিয়ে দাও, আজকে তো শনিবার, আগামীকাল রবিবার মাথাটা ঘষে নিলেই হয়ে যাবে। তো ওই জন্যই দেখি, তাই যে চুলে তেল দিয়ে আবারও সেদিনের মতোই এরকম ভাবে বেঁধে দিয়েছে, বুঝছো, দুটো টিক্কি দুদিকে ঝুলছে। তো থাক বাবা, আর এদিক দিয়ে শীতটা দেখো একদম রেলগাড়ি গড় গড় করে চলে গেছে একটানা। ও হ্যাঁ, জল মিশাবো, দাদা ভাই বললো। তা এখন রাত হয়েছে বেশ অনেক, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, 12:05 বাজতে চললো। ঠিক আছে, চলো এবার ঘুমানোর পালা, দরজায় পড়ে গেছে তালা। বাহ, ভালো মিললো তো, এবার ঘুমানোর পালা, দরজায় পড়ে গেছে তালা, এবার এটাও বন্ধ হয়ে যাবে একদম, সিল সবকিছু, এবার আমরা ঘুমিয়ে পড়বো। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর আমাদের এখানে ভোটের কোনো রকম গন্ডগোল হয় না, ঠিক আছে। হ্যাঁ, সন্দেশখালি ওই দিকটাতে শুনছিলাম যে গন্ডগোল হয়েছে আরও নানান জায়গায়, কিন্তু আমাদের এখানে কখনোই মানে কোনো বছরই গন্ডগোল হয় না, তো ওই জন্যই অতটা চাপ নেই। যাই হোক, ভালোই ভালোই মিটে গেছে, আর আর কি বলবো, আর এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না, কারণ ভোটের ব্যাপারে আমার আমার অতটা কোনো আইডিয়া নেই। আজকে রাতে এই পর্যন্তই রাখছি ব্লগটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো টাটা বাবা, গুড নাইট, ড্রিম।